দ্বাদশ রাষ্ট্রবিজ্ঞান। এবার আমি তোমাদের পরবর্তী অধ্যায়ে যেটি আলোচনা করব সেটা হচ্ছে ভারতের আইনসভা। ভারতের আইনসভার বিষয়ে আমি আলোচনা করছি। দেখো, এই ভারতের আইনসভার গঠন কার্যাবলী, তার সঙ্গে স্পিকার নির্বাচন ও তার কার্যাবলী আমরা আলোচনা করব। ভারতের আইনসভা বা পার্লামেন্ট, কেন্দ্রীয় আইনসভা, দুটি কক্ষ, একটি হলো উচ্চ কক্ষ, একটি হলো নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। দেখো, উচ্চ কক্ষে আমরা 250 জন সদস্য নিয়ে গঠিত আমরা জানি, আর নিম্ন কক্ষে অনধিক 552 জন সদস্য নিয়ে গঠিত হবে নিম্ন কক্ষ। এবারে বলছি যে অঙ্গরাজ্যগুলো থেকে আসবে 530 জন সদস্য, অঙ্গবল রাজ্যগুলি থেকে আজ নির্বাচিত হয়ে আসবে 530 জন সদস্য, আর কেন্দ্রশাসিত থেকে অনধিক 20 জন সদস্য, এবং রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায় থেকে 2 জন। তাহলে দেখো, 530, 20 আর 2, মোট 552 জন, অনধিক 552 জন সদস্য নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত হবে, লোকসভা গঠিত হবে। আর রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 250 জন, রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 250 জন, আর লোকসভার মোট সদস্য সংখ্যা 552 জন। এবার দেখো যোগ্যতা, ভারতীয় নাগরিক হতে হবে প্রথমত, দ্বিতীয়ত রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স্ক হতে হবে, আর লোকসভার হলে 25 বছর বয়স্ক হতে হবে। এছাড়া পার্লামেন্ট যে আইন দ্বারা যোগ্যতা নির্ধারণ করে দেবেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের, সেই আইন বলবৎ হবে, সেই আইন অনুযায়ী যোগ্যতা নির্ধারিত হবে। এরপরে আমরা আলোচনা করছি কার্যাবলী, পার্লামেন্টের কার্যাবলী বা কেন্দ্রীয় আইনসভার কার্যাবলী। প্রথম কাজ আইন সংক্রান্ত কাজ, দ্বিতীয় কাজ শাসন সংক্রান্ত কাজ, তৃতীয় কাজ হল বিচার সংক্রান্ত কাজ, অর্থ সংক্রান্ত কাজ চতুর্থ কাজ, পঞ্চম কাজ নির্বাচন সংক্রান্ত কাজ, এছাড়া মতামত গঠনের কাজ এবং আরো অন্যান্য কাজ এগুলো করে থাকে। সাধারণত কেন্দ্রীয় আইনসভায় আমরা যে কাজগুলো হয়ে থাকে সেগুলো আমরা একটু ব্যাখ্যা করে আলোচনা করব। আইন কেন্দ্রীয় আইনসভায় লোকসভায় আইন রচিত হয়, অর্থাৎ বিভিন্ন জনকল্যাণমূলক আইন বা দেশের জন্য আইন যেটি হবে সেটি তৈরি করা দায়িত্ব পার্লামেন্ট বা আইনসভায়। আচ্ছা, এছাড়া কি আছে না, শাসন সংক্রান্ত যে কাজগুলো, অর্থাৎ যে আইন শাসন সংক্রান্ত কাজগুলো কি আইনসভায় যে সমস্ত শাসকরা বা মানে মন্ত্রী বর্গরা থাকেন, তারা তাদের নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা, সদস্যদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেই প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আর অর্থ সংক্রান্ত কাজ কি না, অর্থ সংক্রান্ত কাজগুলো যে লোকসভায় অর্থ সংক্রান্ত যে সমস্ত বিলগুলো সমস্ত এখান থেকেই উত্থাপিত হয়। আর যে কোনো বিল পাসের জন্য যে জন্য লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই সেখানে পাশ হতে হবে। এইভাবে অর্থ সংক্রান্ত কাজ হলো, এবং অন্যান্য সংক্রান্ত কাজ যে বিল সম্পর্কে কোনো আলোচনা হলে তার সেটা জনগণকে জানানো, বা কোনো বিতর্ক সভা হলে কোনো বিষয়ে সে বিষয়ে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো জানানো হয় এবং জনগণের কাছে রাজনৈতিক চেতনার বিস্তার ঘটানো হয়। এইভাবে লোকসভার বা রাজ্যসভা দুজনেই কাজ হয়। এবারে কি দুজনের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্কটা কেমন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে লোকসভা অর্থনৈতিক সংক্রান্ত ক্ষমতা ভোগ করে, অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সেটা প্রশ্ন হলে সেখানে সেক্ষেত্রে লোকসভার সিদ্ধান্তই মানে স্পিকার সিদ্ধান্তই চূড়ান্ত, আবার কোনো ক্ষেত্রে রাজ্যসভার সিদ্ধান্ত কোনো রাজ্যসভা তার প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে যে রাজ্যসভা উপস্থিত তৃতীয়াংশের সমর্থনে যদি কোনো তারা যদি কোনো আইন তৈরি করে, সেটা যে এই বিষয়ে পার্লামেন্টের এই বিষয়ে কোনো আইন প্রণয়ন করার দরকার আছে, তারা সেক্ষেত্রে সেটা কার্যকরী হয়।
আর কিছু কিছু ক্ষেত্রে দেখছি লোকসভা প্রাধান্য, আর কিছু ক্ষেত্রে দেখছি যে আমরা রাজ্যসভার প্রাধান্য দেখা দিচ্ছে। তবে দুটো কক্ষই আমাদের বলবো সমান মর্যাদা সম্পন্ন, কেননা দুটো কক্ষই আইন উত্থাপিত হয় এবং সে আইন পাশ হয় দুটো কক্ষই সংখ্যাগরিষ্ঠ ভোটে, এটা আমরা বলতে পারি। আজ এবারে বলতে পারি যে আমরা লোকসভা এবং রাজ্যসভার যে সম্পর্কটা, সম্পর্কটা কোনো কোনো সময় মনে হয় যে যে মনে হতে পারে যে রাজ্যসভার চেয়ে লোকসভা বেশি ক্ষমতাশীল বা ক্ষমতা ভোগ করে বেশি, এটা অনেক সময় প্রশ্ন করা হয়। তা সেক্ষেত্রে নানা রকম প্রশ্ন উঠতে পারে, সেই প্রশ্ন যাই হোক না কেন, তবে উভয়ের মধ্যে উভয়ের মধ্যে যে সামঞ্জস্য বিধানের মাধ্যমে কাজ করাই স্বাভাবিক। এবারে লোকসভা আমি স্পিকারের ক্ষমতা এবং কার্যগুলি আলোচনা করব। স্পিকার বা অধ্যক্ষ, অধ্যক্ষ অর্থাৎ নবনির্বাচিত সদস্যরা লোকসভায় এসে তাদের মধ্যে থেকে একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষ নিয়োগ করে, নির্বাচিত করে। আচ্ছা, অধ্যক্ষ কাজ হল সভা পরিচালনা করা। আচ্ছা, আর অধ্যক্ষের অধ্যক্ষ সাধারণত নির্বাচিতা বজায় রাখবেন, কারণ তিনি যে দলেই হয়তো সংঘর্ষ দলের প্রতিনিধি হিসাবে হয়তো তিনি সংঘর্ষ দলের সদস্য আইনসভার, কিন্তু তিনি যখন স্পিকার হিসাবে বা লোকসভা অধ্যক্ষ হিসাবে তিনি কাজ করবেন তখন তাকে নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে এবং তিনি সেই নিরপেক্ষতা বজায় রেখে তার কার্যাবলীগুলো সম্পন্ন করবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা স্পিকারের কাজ কি করব বলতে পারি। স্পিকারের কাজ হলো যে বা লোকসভার অধ্যক্ষের কাজ হলো যে প্রথমত তিনি তিনি বিধানসভা অধিবেশন ডাকেন। হ্যাঁ, অধিবেশন ডাকার অধিকার বা ক্ষমতা তারই হাতে ন্যস্ত। আর দ্বিতীয়ত অধিবেশন বন্ধ তারিখ ঘোষণা অনুযায়ী হবে। আর তৃতীয়ত কোনো বিল অর্থ বিল কিনা সেই নিয়ে প্রশ্ন হলে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি অর্থ বিল কিনা সেই বিষয়ে তিনি সার্টিফিকেট দেবেন। আর এছাড়াও জনগণের অধিকার, সদস্যদের অধিকার রক্ষা, অর্থাৎ কোনো সদস্য উপর আর একটা কোনো সদস্য অন্য কোনো সদস্য অধিকার ভঙ্গ করলে তাহলে সেই সদস্যকে ভর্ৎসনা বা তাকে তাকে আর ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি ব্যবস্থা করতে পারেন। আর এছাড়া লোকসভা অধ্যক্ষ বলতে পারেন যে তার তার কোন সদস্যের অন্তর্ভুক্তি তার কী হবে সে বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার তিনি বলতে পারেন যে কোনো সদস্য যদি তার সদস্যপদ প্রত্যাহার করে, মানে তিনি যদি তার পদত্যাগপত্র দেন, পদত্যাগপত্র তিনি বিচার বিবেচনা করেন। আবার কোনো সদস্য যদি কাউকে যদি কোনো অপরাধ বা কোনো কিছুর জন্য তাকে যদি গ্রেপ্তারি পরোয়ানা তার করে তাহলে সেখানে লোকসভা অধ্যক্ষ সে থেকে এড়াতে পারেন যে তিনি তার সিদ্ধান্তেই চূড়ান্ত হবে, মানে তার সিদ্ধান্ত ছাড়া কাউকে আইনসভায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই এইগুলো এতে স্পিকারের বা অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলীর মধ্যে পড়ে। এরপরে আমরা বিধানসভায় আমরা যাব, রাজ্য আইনসভা আর বিধানসভা। আমরা সাধারণত বিধানসভা পশ্চিম প্রত্যেকটা এই রাজ্যের আইনসভাকেই আমরা হিসাবেই আমরা দেখব, রাজ্য আইনসভা ক্ষমতা কার্যাবলী। পশ্চিমবঙ্গের আইনসভার বিধানসভা তার তার গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রায় প্রত্যেকটা রাজ্যের আইনসভার দুটো করে কক্ষ আছে, কিন্তু পশ্চিম কিছু কিছু রাজ্যের অবশ্য তারা দুটো কক্ষ রাখেনি। আমাদের পশ্চিমবঙ্গে যেমন ক্ষেত্রে যে উচ্চ কক্ষ নেই, আমাদের পশ্চিমবঙ্গে একটাই কক্ষ, সেটা হচ্ছে বিধানসভা। এই বিধানসভার ক্ষমতা এবং কার্যগুলি আলোচনা করবো আমরা। সাধারণত যে জনগণ দ্বারা 18 বছর বয়স্ক নাগরিক দ্বারা ভোটাধিকার প্রাপ্ত ভোট দ্বারা প্রাপ্ত নির্বাচিত সদস্যরাই এখানে আসেন আসেন এবং তারা বিধানসভায় এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসাবে তারা আসেন। এবারে তাদের বিধানসভার ক্ষমতা এবং কার্যাবলী, বিধানসভা যখন তার কার্যাবলী শুরু করেন তখন তাদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ করেন বা স্পিকার হিসাবে নিয়োগ করেন এবং তিনি নিরপেক্ষ হবেন, তার কাজ কার্যাবলী সম্পন্ন করবেন। বিধানসভা কার্যাবলীকে আমরা আইন সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ এবং অর্থ সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এখানে বিধানসভায় সেভাবে আমরা বিধানসভার কাজ রাজ্য আইনের আইন তৈরি করা, আচ্ছা রাজ্য তালিকা ভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করা, যেমন আমি কেন্দ্রীয় তালিকা ভুক্ত বিষয়ে কেন্দ্র আইনসভা আইন প্রণয়ন করছে, তেমন রাজ্য তালিকা ভুক্ত বিষয়ে রাজ্য আইনসভা আইন প্রণয়ন করছে,
আবার যুব তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র যেমন ভাবে আইন প্রণয়ন করা অধিকারী, রাজ্য সমান ভাবে তেমনি কেন্দ্র আইন প্রণয়ন করা অধিকারী। তবে একটা কথা মনে রাখতে হবে, কেন্দ্র যে যে রাজ্য যুব তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র যেসব বিষয়ে আইন প্রণয়ন করেছে, রাজ্য সেসব বিষয়ে আইন প্রণয়ন করবে তখনই যখনই যে যখনই করতে পারে না, তবে তবে কেন্দ্রীয় আইনের সামঞ্জস্য বা সাযুজ্য বজায় রেখে রাজ্য আইনসভাকে আইন প্রণয়ন করতে হয় ওই বিষয়ের উপরে, ওই বিষয়ের উপরে যুব তালিকা যে বিষয়ে কেন্দ্র আইন প্রণয়ন করতে করছে। এবারে আমরা সে সঙ্গে আমরা আইন সংক্রান্ত কাজ রাজ্য আইনসভা করে থাকে, বিভিন্ন আইন এবং সেই আইন পাস পাস আইনসভায় পাস করতে হয়। আর দ্বিতীয়ত কি না, আইন সংক্রান্ত কাজ ছাড়াও সদস্যদের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা, সেটা একটা কাজ হলো। আর তৃতীয় কাজ হলো যে প্রশাসনিক কাজ, অর্থাৎ মন্ত্রীদের বা শাসকদের যারা রয়েছেন তাদের নিন্দা তাদের প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হয় প্রশ্ন জিজ্ঞাসা নানা রকমভাবে। তার তৃতীয়ত কি না, চতুর্থ হচ্ছে যে এছাড়া আইন বিভাগে আরও কাজ হলো যে সেটা হলো যে সদস্যদের মধ্যে যে সদস্যের মধ্যে একটা সমন্বয় সাধন করার কাজ, অর্থাৎ একে অপরের সঙ্গে পার্থক্য সমন্বয় সাধন হতে করাটাই হলো এবং সংগঠিতভাবে কাজ করার উপায়টাই ঠিক করা। আর আরেকটি কাজ হলো যে যে সংযোগ সাধন হিসাবে কাজ করতে হয় আইনসভাকে, আইন সদন বিভাগের সঙ্গে একটা মিলিত রূপ হিসাবে কাজ করে কাজ করতে হয় এবং জনকল্যাণমূলক কাজের কর্মসূচিকে গ্রহণ করতে হয় এইভাবে। আর এছাড়াও আরও কতগুলো কাজ আছে, অন্যান্য কাজগুলো সেগুলো করতেই হয় বিধানসভাকে, রাজ্য আইনসভাকে। আর সে সঙ্গে আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে কেন্দ্রীয় পার্লামেন্টে বা কেন্দ্রীয় আইনসভা যে কতগুলো দিক আছে, পার্লামেন্টের যে যেরকম জিরো আওয়ার, অনাস্থা প্রস্তাব, ছাড়াই প্রস্তাব, মন্ত্রী প্রস্তাব, দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, এগুলো প্রসিডিংস মানে কাজের মধ্যে পার্লামেন্টের কাজের মধ্যে এগুলো কতগুলো রয়েছে। আচ্ছা, আমি আলোচনা করছি। প্রথমে আলোচনা করি জিরো আওয়ার। জিরো আওয়ার কি সেটা নিয়ে আমরা আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেবো কাকে বলে। এবার দেখো যে জিরো আওয়ার কি, জিরো আওয়ার হলো যে ঘড়িতে তখন ঠিক দুপুর 12টা, অর্থাৎ একদিনের সমাপ্তি এবং পরবর্তী দিনের সূচনা, এই সময়টি হলো শূন্য সময় বা জিরো আওয়ার এটাকে বলা হয়। এবং এরপর থেকে পুরো এক ঘন্টা ধরে, অর্থাৎ একটা পর্যন্ত আইনসভার যে কোনো পক্ষের কাজকর্ম চলতে থাকে বলে এই সময়টিকে জিরো আওয়ার বলা হয়। আচ্ছা, এবার দেখো অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব কি না, কেন্দ্র সরকার লোকসভা এবং রাজ্যসভার, রাজ্য বিধানসভা যাকে বলছি, রাজ্য কেন্দ্র সরকার কী করে, কেন্দ্র সরকার লোকসভার এবং রাজ্য সরকার বিধানসভার আস্থা হারিয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষের নিয়মাবলী যে প্রস্তাব উত্থাপনের ব্যবস্থা করা তাকেই অনাস্থা প্রস্তাব বলা হয়। আচ্ছা, এবারে পরবর্তী অংশটা দেখো যে ছাড়াই প্রস্তাব। ছাড়াই প্রস্তাব, ছাড়াই প্রস্তাব দেখি বা কাট মোশন। কাট মোশনটা কি না, কক্ষে বিরোধী সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্র কর্তৃক অনুসৃত নীতি অনুমোদন নাও করতে পারে কিংবা ব্যয় সংকোচনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ অথবা সুনির্দিষ্ট স্থানীয় মানুষের অভাব অভিযোগ বা দুর্দশার ব্যাপারে মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তা করতে গিয়ে সদস্যরা অর্থাপরাধের দাবি সংক্রান্ত মূল প্রস্তাবের যে সব সম্পূরক প্রস্তাব উত্থাপন করে সেগুলিকেই ছাড়াই প্রস্তাব বলা হয়। এটা অর্থনৈতিক বিষয়টাই জড়িয়ে আছে, বাজেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর পরবর্তী দেখো মুলতবি প্রস্তাব বা অ্যাডজার্নমেন্ট মোশন। এই মুলতবি প্রস্তাব কি এবং কাকে বলে দেখো, এটা হচ্ছে সাধারণভাবে বলা যায় যে যে কেন্দ্রীয় রাজ্য আইনসভার প্রতিপক্ষের কাজকর্ম আলোচ্য বিষয়সূচি অনুযায়ী সম্পাদিত হয়, যেসব বিষয় ওই বিষয়সূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়নি সেগুলিকে উত্থাপন করার জন্য অধ্যক্ষ বা চেয়ারম্যানের অনুমতি একান্তভাবে অপরিহার্য। তবে অধ্যক্ষের অনুমতি লোকসভা বিধানসভার স্বাভাবিক কাজকর্ম মুলতবি রেখে বিশেষ জরুরি ও স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রস্তাব উপস্থাপিত হয় সেগুলিকেই মুলতবি প্রস্তাব বলা হয়। এর পরবর্তী অংশটা হচ্ছে দৃষ্টি আকর্ষণীয় বিজ্ঞপ্তি। দৃষ্টি আকর্ষণীয় বিজ্ঞপ্তিকে আধুনিক সংশোধিত কার্যপদ্ধতির নিয়মাবলী হিসেবে ধরা হয় সাধারণতভাবে। কেন কি না, এমন কিছু জরুরি বা বিশেষ গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক বিষয় থাকে
যেগুলি সম্পর্কে অতি সত্ত্বেও সরকারি দৃষ্টি আকর্ষণ করা একান্ত প্রয়োজন। যে পদ্ধতির মাধ্যমে তা করা হয় তাকে দৃষ্টি আকর্ষণী বিজ্ঞপ্তি বলা হয়। শেষ।